নমস্কার, আমি ইন্দ্রাস। বিয়ে ভাঙার গুঞ্জনে এবার মুখ খুললেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ইন্দ্রাশিস জনপ্রিয় মুখ, একাধিক সিরিয়াল সিনেমায় আমরা তাকে দেখেছি অভিনয় করতে। ইন্দ্রাশিসকে আমরা দেখেছি লালনের চরিত্রে অভিনয় করতে ধুলোকণা ধারাবাহিকে, তারপরেও দেখা গিয়েছে একাধিক ধারাবাহিকে নজর কাটতে। সিনেমার জগতেও জনপ্রিয় মুখ তিনি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তার দাম্পত্যে কিছু ঠিক নেই, অভিনেতার স্ত্রীর সঙ্গে এসেছে দূরত্ব, দুজনের দাম্পত্যে এসেছে চির, এরকম খবর যখন টলিপাড়ায় শোনা যাচ্ছে তখন যোগাযোগ করা হয় তার সঙ্গে, জানতে চাওয়া হয় এই বিষয়ে সত্যতা সম্পর্কে। অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন এটি গুজব। বন্ধুরা, অভিনেতার দাম্পত্যে কোনো চির আসেনি, দুজনের সম্পর্ক ভালোই রয়েছে, অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি পুরোপুরি গুজব। এছাড়াও অভিনেতাকে সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞেস করা হয় তার পুজো প্ল্যান সম্পর্কে, অভিনেতা জানিয়েছেন পুজোয় আমার কোনো প্ল্যান থাকে না, এবারও নেই, আমার সব বন্ধুরা বাইরে চলে গেছে, তারা পুজোর সময় কলকাতায় আসে, তো এক একটা দিন এক একজনের বাড়িতে আড্ডা হয়, ওই ব্যাস খাওয়া দাওয়া আর আড্ডা চলে, একসঙ্গে থাকাটাই আসল, পুজোর সময় পরিবারের সঙ্গেই সময় কাটে, ভগবানের আশীর্বাদে সারা বছর এত ব্যস্ত থাকি যে পরিবারকে সময় দেওয়া হয় না, ওই 4টে দিন শুধু পরিবার আর বন্ধুদের জন্য। বন্ধুরা, কিছুদিন আগে থেকেই অভিনেতাকে দেখা যাচ্ছে জলথৈতই ভালোবাসায় অভিনয় করতে, তো তার নায়ক হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ধারাবাহিকে তিনি। শুটিং এর এত ব্যস্ততার মধ্যে কিভাবে পুজোর শপিং করছেন অভিনেতা, কতদূর হলো তার শপিং? অভিনেতা জানিয়েছেন, আমি শপিং করি না, এখনো আমাকে বাবা মা জামা কাপড় কিনে দেয়, বলে ষষ্ঠীর দিন নতুন জামা পরতেই হবে, সেটা আমি পরি, বাকি নিজের মতো সেজেগুজে বেরিয়ে পড়ি। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা, 2021 সালে বিয়ে করেছেন তার অনেকদিনের বান্ধবী সৌরভীর সঙ্গে। সৌরভীর সঙ্গে হঠাৎই বিয়ে করে চমকিয়ে দিয়েছিলেন অনুরাগীদের, সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন। অভিনেতাকে জিজ্ঞেস করা হয় পুজোয় বউয়ের জন্য শপিং করলেন, অভিনেতা মুচকি হেসে জানিয়েছেন, এটা আমি জাস্ট পারি না করতে, এটা আমার হাতের বাইরে, আমি ওকে নিয়ে যাই, সৌরভি নিজের মতো কিনে নেয়, এবারও সেটাই ঘটতে চলেছে। পুজোর সময় কলকাতা ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ অভিনেতা ইন্দ্রাশিস, বাইরে ঘুরতে যাওয়ার জন্য সারাটা বছর পড়ে আছে বলে মনে করেন তিনি। অভিনেতা বলেছেন এ বিষয়ে, যেখানেই আমি কাজ করি আমি ছুটি চেয়ে নিই ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়াটা আমার প্যাশন, আর কিছুর জন্য আমার তরফে ছুটির আবদার থাকে না, পুজোর 4টে দিন কলকাতা ছেড়ে অন্য কোথাও নয়। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।